হ্যালো, আসসালামু আলাইকুম। ড্যাফোডিল জাপান আইটি থেকে আব্দুল্লাহ মামুন বলছি। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের দুজন কৃতি শিক্ষার্থী, যারা রিসেন্টলি জব ইন্টারভিউ সিলেক্টেড হয়েছেন। তো আমরা চলে যাব তাদের কাছে। হ্যালো, আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আসানুর শাহ সজল, আমি খুলনা থেকে আসছি। তো আমি হচ্ছে জব ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছি, এখন খুব ভালো লাগতেছে আর কি। আচ্ছা, তো আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা কী ছিল সেটা একটু বলবেন, আর হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছেন সে বিষয়ে একটু বলবেন। আচ্ছা, আমার ল্যাঙ্গুয়েজ লেভেলটা ছিল হচ্ছে N5 পাস করছি, তো N4 বেজ, এখন N4 পরীক্ষাটা দেইনি, তো ইমিডিয়েটলি আর কি দিয়ে দেবো। আপনি কি আমাদের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন? হ্যাঁ, এখানে এসে শিখছিলাম, N4টা এখানে শিখছিলাম আর N5টা করে আসছি আর কি। তো এখন তো আপনি যে ক্যাটাগরি সিলেক্টেড হয়েলেন, মানে ক্যাটাগরির নামটা একটু বলবেন, সেই সাথে সাথে আপনার যে এক্সপিরিয়েন্স ড্যাফোডিল জাপান আইটিতে সেটা একটু বলবেন। হ্যাঁ, অবশ্যই, এক্সপিরিয়েন্স তো অনেকই ভালো, কারণ হচ্ছে ড্যাফোডিল এত বড় একটা স্বনামধন্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশ ব্যাপী, এবং শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি সব এখানে ড্যাফোডিল একটা সুনাম আছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ড্যাফোডিল ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের ভিতরে। আমি মনে করি যে জাপান অ্যাম্বাসি করতে হয়, তো সেক্ষেত্রে আমার কাছে ড্যাফোডিল খুবই ভালো লেগেছে এবং ভালো লাগতেছে, তাদের ব্যবহার, আচরণ, চলাফেরা, কথাবার্তা। আর আমার এক্সপিরিয়েন্সটা আসলে এখানে পড়াশোনার লেভেলটা অনেক সুন্দর, এখানে N4 রিসেন্ট ভর্তি হবো স্যার বলছে যে ভর্তি হবো, ইনশাল্লাহ ভর্তি হবো, N4টা পাস করবো ইনশাল্লাহ একবারে। তো এটা আমার ভালো লাগছে আর কি, খুবই ড্যাফোডিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন। অনন্যা দাস। আচ্ছা, আপনি কোন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছিলেন এবং আপনার যে এক্সপিরিয়েন্স বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি? আমি হচ্ছে ফুড প্রসেসিংয়ে সিলেক্টেড হয়েছি। এখানে আসলে কি বলবো, স্যাররা খুবই ভালো আর খুবই হেল্পফুল, তাদের জন্য আমি প্রথম ভাইবাতেই সিলেক্টেড হয়েছি। আর যদি বিশ্বাস করার দিক থেকে বলেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট। তো যারা যারা যেতে চান তারা অবশ্যই ড্যাফোডিল জাপান আইটিতে আসবেন এবং চেষ্টা করবেন যাওয়ার জন্য, আশা করি ভালো ফল। আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা কোত্থেকে শিখেছিলেন আর আমাদের কাছে কেন আসলেন, অন্যান্য প্রতিষ্ঠানে কেন গেলেন না, সে বিষয়ে একটু বলবেন। এটা আসলে বিশ্বাসযোগ্য যতটুকু জানি আর কি। আর আমি হচ্ছে TTC থেকে শিখছি এখানে। কোন TTC থেকে শিখে এসেছিলেন? TTC থেকে শিখছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা জাপানে যেতে ইচ্ছুক জব এবং স্টুডেন্ট ভিসায়, বিশেষ করে জেনুইন প্রসেস যারা খুঁজছেন, তারা অবশ্যই আমাদের মাধ্যমে এসে প্রসেস করতে পারেন। আপনারা যারা ল্যাঙ্গুয়েজ ইতিমধ্যে অন্য কোথাও থেকে শিখছেন কিন্তু আপনারা জব ভিসায় যেতে চান, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনারা ইন্টারভিউ দিতে পারেন। এছাড়াও আমাদের একটা সেমিনার আছে 21 ডিসেম্বর বিকেল 3টার সময়। তো ওখানে সরাসরি আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর তরু ওকাজাকি স্যার, উনি জাপান থেকে আসছেন আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো সুযোগ সুবিধা নিয়ে। স্যার সরাসরি আমাদের সেমিনারে উপস্থিত থাকবেন, তো আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সেমিনারে উপস্থিত থাকার জন্য। এছাড়াও আমাদের জন্য নতুন করে TEEE এবং IT রিলেটেড নতুন নতুন কোম্পানি আসছে, যেগুলো আগামীতে আমরা আরও চেষ্টা করছি আপনাদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্যাফোডিল জাপান আইটির সাথেই থাকবেন। ধন্যবাদ।